হ্যালো ফ্রেন্ড আমি অসীম ফিরে এসেছি এসএসসি জিডি এবং আর্মির ভিডিওর ব্যাপার নিয়ে তো ভাই এখানে আঠেরো থেকে তেইশ বছর ছেলে মেয়েদেরকে আমি বলবো যে তোমরা যারা ফার্স্ট টাইম চেষ্টা করছো চাকরির জন্য এখানে চাকরির চয়েস অনেকে আছে ভ্যাকেন্সি অনুযায়ী ভরবে জীবনে হবেই অবশ্য আর সব থেকে বড়ো ব্যাপার আমাদের বাঙালি ছেলেদের পশ্চিম মেদিনীপুরের ছেলেদের হিন্দি প্রবলেমটা বেশি সাথে ইংলিশ প্রবলেম আর সব থেকে খারাপ হয়েছে দুনিয়াতে এই যে অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে না কারো স্পেলিংয়ের মা বাবা আছে না কারো কোনো সম্বন্ধে জ্ঞান আছে এই যে অঙ্ক অনেক ছেলে পড়েছে দাদা আমি অঙ্কও পারি না ইংলিশও পারি না হিন্দিও পারি না আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি কিন্তু তাহলে সে কী পড়েছে কি পাস করেছে এই হচ্ছে অনলাইনের ক্লাস আগে মাস্টার মারি মেরে পিঠে ক্লাস করাতো অঙ্ক ইংলিশ শেখাতো এখন ফোনে বলে দিল কেউ করতে পারলে ভালো না পারলে গেল সবার বুদ্ধি সমান নয় কিছু ছেলে বুঝে যায় কিছু ছেলে করে যায় কিছু ছেলে পারে না যার হয় না তার হবে না সে যদি না নিজে চেষ্টা করে অনেকে বললে দাদা আমি হিন্দি জানি না তুমি তো বাংলা জানো তো বাংলাটা থেকে হিন্দি শেখার জন্য বইটা কিনো আর বইটা কিনে প্রত্যেকদিন পড়ো দুদিনে হয় না তার জন্য তোমাকে বছর সময় লাগবে তবেই হবে আর অনেকে বলে দাদা ফৌজিদের তো রাগ কেন ফৌজিরা একটা কথা একবারে বেশি দুবার বলে না আমাকে যদি বলে ভাই তুই এখানে জল এক বালতি নিয়ে এসে রাখ আমাকে করতে হবে কারণ সে আদেশ দিয়েছে আমাকে ফলো করতে হবে তাকে যদি বলি কেন কিসের জন্য বলে তুই ফৌজে কাজ করে যোগ্যতা তোর নেই তুই বাড়ি যা এটাই হচ্ছে রুলস ফৌজের তো তোমাদেরকে যখন আমি বলি যে ভাই এসএসসির জন্য তুমি যখন তৈরি হচ্ছ তাহলে তোমাকে হিন্দি আগে শিখতে হবে অথবা ইংলিশ শিখতে হবে তার জন্য তোমাকে হিন্দি অথবা ইংলিশ বই অর্ডার করতে হবে অনেকে বলে দাদা কল লেখকের বই করবো আরে ভাই তুমি সার্চ তো করো ফ্লিপকার্টে দেখবে কটা বই আছে তিনটা বই থাকবে তিনশো টাকা দাম হবে হয়তো তিনটা বইকেই অর্ডার করে দাও ঝামেলা শেষ একটা বই প্রথমে অর্ডার করে দেখো সব বই একই থাকে ঠিক আছে যখন কিন্তু তুমি প্রশ্ন উত্তর বই নিতে যাচ্ছ তখন আলাদা আলাদা থাকে তুমি বাংলা থেকে হিন্দি শিখছো একটা বই আছে হিন্দিটা যেরকম লেখাটা আছে তো অন্য বই কি অন্যরকম হয়ে যাবে একই থাকবে তাই এখানে লেখকের কোনো মতলব নেই কিন্তু যখন এসএসসি জিডির বই কিনতে যাচ্ছ তখন কিন্তু লেখকের ব্যাপার থাকে এটা ওটা থাকে প্রত্যেক লেখকের বই আলাদা আলাদা ওকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চাইন মাত্র